হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনাদের দেখাবো, যে সেটিংটি করে নিলে আপনার হোয়াটসঅ্যাপ কোনোদিনই কেউ হ্যাক করতে পারবে না, আপনার হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। আপনি যদি এই সেটিংটি না করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অনেক বিপদে পড়তে পারে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো দেরি না করে চলুন তাহলে আমাদের মূল ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখার জন্য যে সেটিংটি অন করতে হবে সেটাই দেখাচ্ছি। তো আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে আসার পর উপরে দেখেন থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সেটিং বলে একটি অপশান আছে, এই সেটিংসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এমন একটি পেজ শো করবে, এই পেজে দেখেন আছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিবেন। এই পেজে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশান আছে, এটাতে সিম্পলি ক্লিক করে দিবেন, এখান থেকে অ্যানাবেল করে দিবেন। এবার এখানে আপনাদের 6 অঙ্কের একটি পিনকোড দিতে হবে, তো আমি 6 অঙ্কের পিনকোড দিয়ে দিচ্ছি। কনফার্ম করার জন্য একই পিনকোড আবারও এখানে দিয়ে দিবেন। এখানে আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনি চালাতে পারবেন। তো আমি একটা জিমেইল দিয়ে দিচ্ছি। জিমেইলটি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন, জিমেইলটি কনফার্মের জন্য আবারও এখানে একই জিমেইল দিয়ে দিবেন। এবার নিচে থেকে এই সেভ অপশানে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেছে, তো আমি ডানে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনি যে পিনকোডটি দিয়েছিলেন সেটা চেঞ্জ করতে পারবেন, আর এখান থেকে আপনি যে জিমেইলটা দিয়েছিলেন সেটাও চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা টু স্টেপ ভেরিফিকেশন করলে কিন্তু কেউ আর হ্যাক করতে পারবে না। এভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে অথবা অন্য কারোর হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে।